দল নেতা ক্ষমতার পালা বদলে তিনি হয়ে গেলেন যুবলীগ নেতা এইভাবে তার উত্থান বনে গেলেন শত শত কোটি টাকার মালিক বলছি যুবলীগ নেতা এবং বর্তমান সময়ের সব থেকে আলোচিত নাম খালেদ ভুঁইয়ার কথা এই হলো খালেদ ভুঁইয়ার যে অফিস অর্থাৎ টর্চার সেল হিসেবে যে জায়গাটিকে ব্যবহার করা হতো কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যে অফিসটিকে টর্চার সেল হিসেবে আবিষ্কার করেছে এটি হচ্ছে তার অফিস জামাল ভুঁইয়া গ্রুপ নামে এখানে জামাল ভুঁইয়া ডেভেলপার্স অর্কো বিল্ডার্স অর্পণ প্রপার্টিজ এম এম বিল্ডার্স অর্থাৎ তিনি ভুঁইয়া গ্রুপের কর্ণধার তার অফিস মূলত দেখতে পাচ্ছেন যে লোহার গেট দিয়ে আটকানো অফিস এখানে মূলত চারটি কক্ষ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই কক্ষগুলো থেকে কিন্তু নির্যাতনের নানা সামগ্রী উদ্ধার করেছে অর্থাৎ চাঁদা না পেয়ে মানুষকে নির্যাতন করা হতো বলে আইন শৃঙ্খলা বাহিনী তারা দাবি করেছে এবং নানা ধরনের এখান থেকে সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বিশেষ করে ইলেকট্রিক শক মেশিন অর্থাৎ চাঁদা না পেয়ে সেই মেশিন দিয়ে নির্যাতন করা হতো বলে জানানো হয়েছে সেই মেশিনগুলো কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে একটি বিষয় খুবই মজার সেটি দেখুন এই তার পাশেই কিন্তু কয়েকটি অফিস আছে এবং এই এই ফ্লোরে অনেকগুলো অফিস আছে কোনো অফিসেই কোনো লোহার গেট লাগানো নাই কিন্তু তার যে চারটি কক্ষ প্রত্যেকটি কক্ষতেই শক্তিশালী লোহার গেট দিয়ে এগুলো আটকানো এবং বড় বড় তালা ব্যবহার করা হয়েছে দুই দুই চারটি তালা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই অফিসে কী এমন আছে কী এমন ছিল যে এত নিরাপত্তার প্রয়োজন হলো যে একটা ডেভেলপার কোম্পানি অথচ আশপাশের কোনো একটি অফিসেও এত সিকিউরিটির দরকার পড়লো না তাহলে এই অফিসে কি হতো কি এমন হতো যে যার কারণে এত সিকিউরিটি এত নিরাপত্তার দরকার পড়ল একজন খালেদ ভুঁইয়া একেবারে প্রকাশ্যে এভাবে যুবদল থেকে এসে যুবলীগ নেতা বলে গেলেন শত কোটি টাকার মালিক হয়ে গেলেন এর সঙ্গে এই প্রক্রিয়ার সঙ্গে তিনি কি শুধু একা তার সাথে তো আরও অনেকে আছেন কাকে টাকা দিয়ে তিনি যুবদল থেকে এসে যুবলীগ নেতা বলে গেলেন তাকে কে শেল্টার দিত নিশ্চয়ই সেই বিষয়গুলোর অনুসন্ধান দরকার ভালো থাকবেন দেখা হবে